ও চাউমিন তো খেতে চাইছিল। চাউমিন খেছো? হ্যাঁ, চাউমিন খেয়েছি। ও মা, এনে এত দাম এটা? না না, তো লাস্টে পারলাম না, নিজেরই একটা ব্যাগ কিনে নিলাম। কার্পেটগুলো খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে সিকিমে তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আজকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুদিনই আমরা ঘুরে ঘুরে বেরিয়েছি। আর আজকে ভাবছি আমরা হোটেলে থাকবো আর আশেপাশের মজাটা নেব। আর সকালবেলায় দেখতে পাচ্ছ সোনা বাবা ব্রেকফাস্ট করছে, ম্যাগি বিছানায় বসেই শুরু করে দিয়েছে খাওয়া। আর টিনা, আজকে আমাদের ব্রেকফাস্ট কিন্তু ঘরেই হচ্ছে, আমরা কিন্তু বাইরে কিছু খাচ্ছি না। তো ম্যাগি বানিয়েছে, তো সোনা বাবাও খাচ্ছে ম্যাগি, আমরাও ম্যাগি খাবো। আর সাথে হবে চা, লিকার চা আর ডিম সিদ্ধ। তো ডিম কালকে আমি এখান থেকে নিয়ে এসেছি। দুটো ডিমের অমলেটের দাম হচ্ছে গিয়ে ৬০ টাকা, এক পিস ডিমের ঝোল হচ্ছে গিয়ে ৬০ টাকা। তো ভাবলাম কিছু শর্টকাট খোঁজা যাক। তো কালকে বাজারে গিয়ে আমি ডিম কিনে নিয়ে এসেছি। আমাদের ওখানে তো ৪ টাকা পিস ডিম এখন, কিন্তু এখানে ৭ টাকা পিস নিয়েছে। এখন ডিম সিদ্ধ হচ্ছে, ডিমটা সিদ্ধ হলে আমরা খাবো। এই যে ম্যাগি আমাদের, তো ছেলেটাকে তো মানে সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে। দেখো ফোন দিয়েছি তাও শান্তি নেই। দেখো 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 ফোন দেখছে, দেখো ফোন দেখছে, দেখো এভাবে কেউ ফোন দেখে? ফোন দেখছে তাও শান্তি নেই, ও লাফালাফি ঝাপাঝাপি পেঁচানো ঘোচানো। দেখো চুপ করে তো ফোন দেখবে। তো আমাদের টুকটাক কাজগোজ সব সেরে নিলাম, টিফিন হয়ে গেল। আমাদের ব্লগ তোমাদের জন্য পাবলিশ করে দিয়েছি, এবার আমরা ফ্রি। তো এখন চলো একটু এমজি বাড়িতে যাওয়া যাক। গতকালকে ওষুধ খেয়ে এখন একটু সুস্থ আছি, তবে মাথা ব্যথাটা আছে এখনো কমেনি, তার কারণ ঠান্ডাটা যেহেতু এখনো কমেনি ওই জন্য। বাবা কেলি যা দেখি দেখি দেখি। তো আমরা আমি টিনা সব রেডি হয়ে গেছি, আর সোনা বাবা এখন ড্রেস করছে। সন্দীপ বলেছিল যে বিবাহ বার্ষিকী উপলক্ষে এখানে এসে শপিং করাবে, তো যার জন্য বেশি জামা কাপড়ও কিন্তু আনিনি। তো চলো করাবো, তাতে কি আছে। তো শোনো, শুধু টাকা থাকলেই হয় না, আর শখ থাকার দরকার আছে। শখ না থাকলে হয় না। টিনার যেমন এই তো অবস্থা, আমি তাও কতগুলো জামা কাপড় এনেছি। টিনা মাত্র কয়েকটা এনেছি, আমি দুটো এই যে এই গোল ফ্রক দুটো এনেছি। হ্যাঁ, নিজেরও শখ থাকার দরকার আছে, তাই কি না? আমার দোষ দিও না তোমরা। না না, আরে ও কিনেরা বলেছিলাম বলে আমি আর গিয়ে করিনি যে কিনবই। তো চলো ওখানে গিয়ে তা এই দুটো নিয়ে নি, তো ওখানে গিয়ে না হয় কিনা যাবে, তো এইভাবে আর নিইনি। তো এখন দেখছি যে না, আর দুটো জামা অন্তত নিয়ে আসা উচিত ছিল। তো হোটেল থেকে বেরিয়ে সামনেই সুন্দর রাস্তাটা, আর এই যে তো আশপাশ দিয়ে তো প্রচুর হোটেল। এখানে হোটেলের কোনো কমই নেই, একটাই না হোক আরেকটাই, আরেকটা না হোক আরেকটাই, অনেক অপশন আছে। আমরা অনেক দূর চলে যাব, আমি একা একা হাঁটছি না, তুমি তো আস্তে আস্তে হাঁটছ। ওই যে আস্তে আস্তে আসো, বেশি দৌড়িও না। এই এই না না, উপরে ওঠে না বাবা। তো চলে এসছি এমজি মার্ক। তো এটা দেখলেই ওর মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে। না না ওটা অন্য না বাবা, আস্তে আস্তে এখানে কার লাগলো। এই দিকটা একটা মার্কেট রয়েছে, তো এই মার্কেটটা থেকে কি কেনাকাটা করবো ভাবছি। তো শীতের তো প্রচুর জিনিস আছে কেনাকাটা করবার জন্য। শীত একটু নামতে হচ্ছে নিচের দিকে। এই কোটগুলো না, ও চাইছিল ইয়ে ভেলভেটের কোটগুলো, মানে এরকমই, তবে এগুলো না বলছে। না 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 না, এগুলো আমাদের লাগবে না বাবা, এগুলো আমাদের দিকে এত ঠান্ডা পড়ে না তো বাবা, এগুলো দরকার নেই আমাদের। আস্তে আস্তে যত নিচে নামছো সিঁড়ি দিয়ে ততই দেখা যাচ্ছে সব দোকান, রাস্তার দুপাশ দিয়ে পুরো দোকান। চলো, এখানে বেশিরভাগ সব শীতল, তাই না? যেহেতু ঠান্ডা, তো হ্যাঁ এখানে মেয়েদের সব হালকার মধ্যে আছে। চলো ঘুরে আসি, এইটা নিচ দিয়ে ঘুরে উপরে আস্তে আস্তে তখন কিনবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তারপরে যেটা, হ্যাঁ হ্যাঁ। তো এদিক দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে এই একটা ফাঁকা জায়গা পেলাম। তো আর এটা হচ্ছে মনে হচ্ছে মার্কেট। তো চলো মার্কেটে, এই যে এইদিক সিঁড়ি দিয়ে অতটা নেমে এসে ওটা হাঁপিয়ে গেছে। তুমি হাঁপিয়ে গেছো? তো চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি। এই যে নামানো যাচ্ছে না নিচে। চলো, তো দুদিক দিয়ে শুধু সবজি সবজি আর সবজি, প্রচুর সবজি পাওয়া যায়। তো অনেক কিছুই আছে, যেগুলো আমরা কিছু সবজি আছে যেগুলো চিনিই না, আমাদের ওখানে পাওয়াই যায় না, সেরকমও অনেক সবজি রয়েছে। আর দোকানদারগুলো বেশিরভাগ কি সবই তো মেয়েরা। কত কত দাম আছে? এখান দিয়ে সব হরেক মাল, ঠিক আছে? হরেক মাল 10 টাকা 10 টাকা না, আমাদের ওখানকার মতো এখানে দাম আছে। হরেক মাল দেখতে হবে। ফ্লাক্স ফ্লাক্স দেখো, বড়া নেই, ছোটা মাল, এই এই যে একদম ছোট্ট মিনি ফ্লাক্স। এদিকটায় ফলের মার্কেট, শুধু ফল আর ফল। তো এখানে ওই বাজারের মধ্যে গেছিলাম, মার্কেট থেকে বেরোলাম এক্ষুনি। তো এবার ব্যাপার হলো ওখানে না ফুচকা পাওয়া যাচ্ছিল, তো অফার দিচ্ছে, বলছে যে কি কম না হাসছে আর বলে, বলছে অফার আছে 3টে কত বললা, 3টে 10 টাকা ছিল, 3টে 10 টাকা বলছে অফারে আছে, 4টে 10 টাকা। আমরা বাঙালি, আমাদের কাছে অফার দিতে থাকো, আমরা বাড়িতেই খাই 6টা 7টা 8টা, আমাদের ওই পাড়ায় ফুচকা 10 টাকার, আর এখানে এসে নাকি 3টে আমরা অফারে 4টে খাবো 10 টাকা দিয়ে, তাহলে বোঝো। আর এই ফুচকার কোনো টেস্ট নেই, জানো তো। শোনো বাবা, গাড়ি না কিনে এখান থেকে মোট কথা নড়বে না। ওই যে এখন দাঁড়িয়ে আছে, সেটাই এখন নেবা কি করে, কিনছে তোর বাবা। তো মার জন্য ইয়ে চাদর দেখছি, তো দেখি পছন্দ হয় কি। তো কেনাকাটা তো মোটামুটি কিছু হলো। এই যে হাতে তো একটু ব্যাগটাও পাওয়া যায় না এখানে, সেসব কিছু। হ্যাঁ তা হাসবে না, কি করবো বলো, সত্যি কথা বলেছি। তো যাই হোক, কেনাকাটা কিছু হলো, আরও কিছু করবো। আর আস্তে আস্তে লোকজনও মার্কেটে বাড়ছে, যেহেতু সকালে এসেছি, এখন একটু বেলা হচ্ছে, আর কেনাকাটার লোকজন বাড়ছে আমাদের মতো। আরও কিছু নেওয়ার দরকার, আর একটা দোকানে তো কিনে দাঁড়ালো, দেখা যাক কিনে। তো কেনাকাটা তো ওই দিকটা শেষ হলো মোটামুটি হয়েছে। তো লাস্টে পারলাম না, নিজেরাই একটা ব্যাগ কিনে নিলাম। কার্পেট এখানে অনেক দোকান আছে যেগুলো ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো টিনা নিজের জন্য একটু ড্রেস নেবে বলে এসছে, সাইজের একটু সমস্যা হয়ে যায়, তো যদিও একটু রয়ে হয়েছে, তা দেখা যাক। তো কেনাকাটা কিছু করলাম, আরও কিছু বাকি আছে। তো একটু মেঘলা করেছে বলে ঘরের দিকে যেতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে, বেলা হয়ে গেছে। তো একটু মিষ্টি নিলাম এখান থেকে, একটু মিষ্টি। তো দৌড়ে দৌড়ে এলাম, উপরে উঠেছি দৌড়ে দৌড়ে ছেলেকে নিয়ে, টিনা ব্যাগ ট্যাগগুলো নিয়ে উঠেছে। তো প্রচন্ড হাঁপিয়ে গেছি, তো ছেলে তো কোলে করে এসছে, বুঝতে পারিনি ব্যাপারটা, মজাটা বোঝেনি। এখন মন হয়েছে মাংস খাবে, বলো দেখি। তো আমরা ভাবলাম যে প্রতিদিনই তো বাঙালি হোটেলে বাংলা খাওয়া, তো প্রতিদিন আজকে ওই এমনি মার্কেটে দিতে গিয়ে ইংলিশ খাবার খাবো, বিদেশি খাবার। ইয়া এইখানে যায় না আমি সেটাই। আর এই হচ্ছে সিঙ্গারা। तीन पीस सिंगर नहीं है सी अब बोशो बोशो आई ना ना सिंगरा ना सिंगरा आई भावलाम कि एक बार खेया आसबो शे बीस्टी जोन आर होलो ही ना আর এখানে আছে এক হাড়ি মানে ছোট হাড়ি হাড়ি বলতে অনেক বড় বোঝায় তো এক কাপ হচ্ছে কি রসমালাই আর তিনটে গোলাপ জামুন এটা তোমার হ্যাঁ আর এই যে রসমালাইটা মাম্মামের এটা আমার না রসমালাইটা মাম্মামের আর গোলাপ জামুনটা আমার তোমার নেই ঠিক আছে হ্যাঁ ঠিক বলেছো এটা আমার কোনটা এটা তো সকালে তো ম্যাগি খেয়ে ডিম সিদ্ধ খেয়ে এভাবেই কাটি দিয়েছি আর এখন মনে হচ্ছে যে এইভাবেই কাটিয়ে দাও নাকি আজকে শুধু বাঁচাবো পয়সা বাঁচাবো আজকে এই দু তিন দিন আমরা শুধু খরচা করেছি অনেক খরচা হয়ে গেছে তো এখন একটু বাঁচাচ্ছি তো মিষ্টি আর সিঙ্গারা দিয়ে মনে হচ্ছে হয়ে যাবে আজকে দুপুরবেলায় আর রাত্রিবেলায় কোনো রকম একটু মুড়ি টুড়ি খেয়ে কাটিয়ে দেবো ব্যাস আজকে খাওয়া খরচাই নেই তো মিষ্টি আর সিঙ্গারা দিয়ে হয়েছে ১৮৫ টাকা কি হলো আজকে পয়সা বাঁচাই হ্যাঁ হ্যাঁ সেটা না ও আবার বলতে মাংস খাবে ওরে বাবা মাংসের ডিমান্ড হয়ে গেছে তাহলে তো আর বাঁচলো না মনে হচ্ছে না পয়সা আমরা গেছিলাম হলো বললাম না যে সন্দীপ আমাকে একটা জামা কিনে দেবে তো এটা আর কি বলেছিল ও বাবা সেই কথা মতো আর কি গেছি গিয়ে এইবার জামাটা আমার দেখে ভগবান কি যে দাম মানে আমাদের এই জামাগুলো আমরা শপিং মল থেকে কিনেছি বড় জোর ১০০০ টাকা নিয়েছে ১১১০০ কিন্তু এখানে এরকম জামাই দেখলাম কত ৩৬০০ ৪০০০ এরকম একটা জামা দেখলাম সেটা হলো ৩৬০০ মানে ৩৫৯৯ টাকা সেই আর কি ৩৬০০ টাকা কিন্তু সন্দীপ বলতে নাও আমার অতটাও পছন্দ হয়নি মানে দামটা শুনে আর কি পছন্দ হলো না যা আছে এই দিয়ে চালিয়ে নিই আমার ঘোরা তো হয়ে গেছে তুই প্যাটার্নস থেকে একটা তোমাকে সেই সিটি সেন্টার ট্যুর থেকে কিনে দিয়েছিলাম হ্যাঁ কত ছিল ওটা মোটামুটি ৮০০ না ১০০০ টাকা ১৫০০ টাকা যা ১৫০০ টাকা দিন পড়েছিল আর বাইরের মার্কেটে তো জামা কাপড় কিছু দেখছি না শুধু ওই শীতের গায়ে দেওয়ার সব আমাদের ছোট বাবু যা করছে তা তো ভালোই করছে মোটামুটি হুলুস তুলুস করে দিচ্ছে এই যে দেখো বিছানার অবস্থা গুচি টুচি রেখে গেছিলাম আর টিনা এই যে নতুন এটা কিনেছে ছবি করতে গিয়ে এটা কিনেছে সকালে বেরোলাম না তো তখন এটা কিনলাম ঠিক আছে এবার বাইরে যেহেতু বৃষ্টি কি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম চলো পরে নি নতুন জামা তাই নতুন জামা বল সরি সোয়েটার তো ছেলেকে তো সাজাবে কি ওকে কে সাজাবে বাইরে ঠান্ডা কিন্তু বদমাইশি করতে ব্যস্ত ও ওই যে গাড়িটা কিনে দিয়েছে যে গাড়ি নিয়ে চলছে এখন আমরা রুমে আসলাম এসে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করলাম সবাই মিলে ফ্রেশ হয়ে স্নান কোথায় করলাম টিফিন করে ওই মানে সকালে ওই টিফিন করেছি আর কি আমরা একবার শপিং করে এসে একটু সিঙ্গারা মিষ্টি দিয়ে একটু হালকা কিছু করেছি বাবা কান্না করে না বাবা আবার যাবো তো আমরা এখন বেরোবো না ওটা করতে হবে তো না করলে যাবো কি করে তো এখন আমরা লাঞ্চে যাচ্ছি ঠিক আছে তো বাইরে বেরিয়েছি একটু খেতে যাবো বলে তো একটু ভালো রেস্টুরেন্টে যাবো প্ল্যান করেছি তো সেজুগুজু করে নিয়ে এসেছি ছেলে বউকে এই ছেলে না একটা বড় ছেলে আমাদের রুম থেকেই বেরিয়ে তো কাছাকাছি এই রেস্টুরেন্টটাই পেলাম আমরা তো এটা আর কি বাঙালি দেখছি রান্না বান্না খাবার দাবার আছে তো এই জন্যই এখানে আজকে ভাবছি যাবো দাঁড়াও ছোট ওস্তাদের অর্ডার করা হয়েছে না খুলতে পারছেন না দেখবে এখন নিচে মেনু কার্ড আমরা যে অর্ডার করেছি তাতে হবে না নাকি কি কি খাবার বলো তো ছেলে বলছে ভাত খাবে না রুটি খাবে না কোনো ইয়ে খাবে না ও খাবে চাউমিন সবারই চয়েস আছে না আমাদের ইচ্ছে মতো প্রতিদিন খাবে কেন তো অর্ডার আমাদের করা হয়ে গেছে হ্যাঁ আসতে একটু দেরি হবে কারণ নানান রকমের অর্ডার তো রেস্টুরেন্টটা বেশ সুন্দর লাগছে আমরা প্রথমে বসেছিলাম উপরে তো উপরে ওয়েটিংয়ে ছিলাম তো এখন কথা হয়েছে দেখি কী কী আছে দেখি ব্ল্যাক কফি খাবা না কোল্ড কফি খাবা না মিল্ক কফি খাবা ব্ল্যাক কফি তো এই যে চলে এসছে আমাদের ভেজ ম্যাঞ্চুরিয়ান তো কালারিং লাইট তো সেরকমভাবে বোঝা যাচ্ছে না কালারটা নাও আমি সার্ভ করে দেবো তুমি পারো তবে আমার থেকে ভালো পারবে না আমি ভালো পারবো বাবা ছেলেটা চিকেন খেতে চাইলো, ওকে ভেজ খাইয়ে দিচ্ছে আগে। না, চিকেনের আইটেম নিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসুক, আস্তে আস্তে আসছে। ভালো লাগছে। চলে এসেছি এখানে চাউমিন, চাউমিনটা ভেজই নিলাম। তো এখানে ভেজ চাউমিন, এখানে আছে হলো চিকেন, চিকেন দো পেঁয়াজা, ও চিকেন দো পেঁয়াজা, আর এখানে আছে হলো এক চিকেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা ভালো খায় টমেটো সস, সন্দীপ, হ্যাঁ সন্দীপ ফ্রাইড রাইসটা খুব ভালো খায়। আচ্ছা আরেকটা কথা বলি, এটা হলো বার কাম রেস্টুরেন্ট, ঠিক আছে? তো এদিক ওদিক দেখতে পারো, ওটা কোনো ব্যাপার না। চলো এখানে সব কিছু চল, হ্যাঁ এখানে সব কিছু চল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর সোনা এতক্ষণ দুষ্টুমি করছিল, যেই ফোনটা হাতে দেওয়া হয়েছে আর ও ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, খাওয়ার দিকে ওর ড্রানি নেই। তো জোর করে জোর করে খাওয়াতে হচ্ছে। তো আমার জন্য অর্ডার দিয়েছি এক চিকেন ফ্রাইড রাইস, আর টিনা দিয়েছে চাউমিন। জানি না টিনা এখন আর হোটেলে এত ভালো ভালো খাবার খেতে চায় না কেন। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ হলো সবে। বাবা, ও বাবাই, চিকেন খেয়েছো? হ্যাঁ, ও চাউমিন তো খেতে চাইছিল। চাউমিন খেয়েছো? খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। তবে এই যে বৃষ্টি হচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যাবে নাকি? আবারও কিন্তু ঘুরতে ঘুরতে আমরা সেই জায়গাটাতেই চলে আসলাম, ওই মার্কেটটাতে। চলো এখানটাই চললি। সকালে ছাতা দেখে গেছে, বললাম কি ছাতা একবারে নিয়ে নাও, বলছি না পরে আসবো। আরে বাপরে বাপ, বড় একটা ছাতা দেখা হলো। দেখো সন্দীপকে বললাম ছেলেকে আমার কাছে দাও, দেখে তুমি নাও, দেখো তুমি, তুমি ভালো বুঝবা। হ্যাঁ, তো চলো কেনাকাটা হয়ে গেছে, এবার যাচ্ছি রুমের দিকে। এমজি মার্কে লাইট জ্বলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখি পরে আসতে পারি কি, বৃষ্টি শুরু হয়ে গেল আবার জোরে পড়ছিল টিপ টিপ করে। মামাম তো আসতেই পারছে না বাবা, ওই দেখো মামাম কত পিছনে, একটুখানি উপরে উঠেছে, কত কষ্ট আর কি বলবো। এটুকুনি এসে হাঁপাচ্ছে। আর একটা কথা, তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে কিনা তোমার জন্য বাত করলে ঠিক আছে, অনেক ভালোভাবে বলেছো, অনেকে আবার চিমটি কেটেছো। তো ব্যাপারটা হলো যে দেখো, বাচ্চাকে নিয়ে গেছি, যেটুকু আমার ক্ষমতা সেটুকু আমি করেছি। আমার শরীরটাও ভালো ছিল না মোটেও, তো এমনি ঠান্ডা লাগার দোষ। তো যেহেতু নতুন জায়গায় এসেছি, জলটাও পরিবর্তন হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে ঠান্ডা লেগে গেছে। তো ওখানে গেছি, গিয়ে মজাটা যতটুকু আমার শরীর পেরেছি ততটুকু করেছি। এবার যখন বরফ ইয়ে করে তখন চলে আসলাম আমরা ছাগলের ওইখানে, ও আর কি ঘুমিয়ে পড়েছিল, যার জন্য গাড়িতে বসেছিলাম। তা ওই বাচ্চাটাকে নিয়ে আমি এরকম ভাবে যাবো, এটা কথা হলো। সবাই ইয়ে কমেন্ট করছো, সত্যি খারাপ লাগলো দেখে। দেখো বাইরে একটু ঘুরতে বেরিয়েছি আনন্দ করতে, আর এরকম এরকম কমেন্ট করছো। যারা মানে হাজব্যান্ড ওয়াইফ আসে বা ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চা কাচ্চা থাকে না, তারা এই জিনিসগুলো বুঝতে পারবে না। কারণ বাচ্চা নিয়ে ওদের যে কত রকমের সমস্যা থাকে, তো বাচ্চা যাদের আছে তারা ঠিক জানে। তো সবসময় সব কিছু সম্ভব হয় না, যেটুকু পেরেছে করেছে। কেনাকাটা আমাদের মোটামুটি সবার জন্যই কমপ্লিট। হ্যাঁ, আর আর কিছু কিনতে বাকি আছে না? হ্যাঁ, ছেলে এবং ছেলের আসলে সত্যি বলতে ওর জন্য আমরা ইচ্ছা করে কিনিনি, কারণ শীতের এখানে বাচ্চাদের জন্য খালি ওই সেই মোটা মোটা জ্যাকেটগুলো পেলাম। তো মেন ব্যাপার হচ্ছে কি, আমাদের ওর জন্য জ্যাকেট নিচ্ছি না, তার কারণ হচ্ছে কি ও এখন ছোট বাচ্চা, সামনের বছর ঠান্ডা আস্তে আস্তে আরো বড় হবে, তো তখন হয়তো এখন নিলে সেটা আর হবে না ওর জন্য। আর আমরা তো আর বড় ছোট কিছু হব না, আমাদের যা হওয়ার হয়ে গেছে, সেই কারণেই ওটা নিলাম না। তো ওর জন্য নেব, আমরা শিলিগুড়িতে যাচ্ছি, শিলিগুড়িতে একটা দিন থাকার প্ল্যানিং আছে। তো তখন ওকে শিলিগুড়ি মার্কেট থেকে ওর জন্য জামা কাপড় নিয়ে নেবো, কারণ এখানে সেরকম জামা কাপড় কিছু দেখলাম না। কালকে আমরা গেছিলাম হলো বরফের ওখানে। এবার সকালবেলা আমি জল গরম করে ফ্লাক্সের মধ্যে ভরেও নিয়েছি, যখন বেরোবো তখন আর কি গাড়ি চলে এসেছে, তাড়াহুড়ো করে সন্ধ্যে সেই ব্যাগটা নিতে গিয়ে ওর হাত ফসকে ব্যাগটা হাত থেকে নিয়ে এখান থেকে কিনলাম, তবে জানি না কেমন ইয়ে হবে, কারণ হ্যাঁ যাই হোক বাড়িতে একটা ভালো আছে, তো এটা মোটামুটি স্টিলের দেখেই নিলাম। ও ওর জন্য কিনিনি বলা ভুল, তো এটা কিনেছি তোর জন্য। আমি শিলিগুড়ি বলে ফেলছি, ও গাড়ি নিয়েছে। আচ্ছা তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এবার রাতটা পুরো রেস্ট নিয়ে আবার আগামীকালকে আমাদের বেরোতে হবে এখান থেকে। তো আজকের মতো এখানে, তাহলে তোমাদের সাথে টাটা, বাই বাই।